একটা থুতুতে অনেক কিছু হয়, এক থুতুতে ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায়, এক থুতুতেই ইমানদার মুনাফিক আলাদা হয়ে যায়। সুমাইয়াও থুতু দিয়েছিল আবু জেহেলের মুখে, এবার আবু জেহেল কি করেছে শুনে, আবু জেহেল তার কাছে একটা বর্ষা ছিল, বর্ষা চেনা যায়, বর্ষা সামনে অংশ চোখা, এটা দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে। ব্যথা অনুভব করলেন না? আমি জানি করেন নাই, কারণ সুমাইয়া আপনার কেউ না, সুমাইয়া আপনার কেউ না, সুমাইয়া আমার বোন না, সুমাইয়া আমার স্ত্রী না, সুমাইয়া আমার মা না, সুমাইয়া আমার খালা ফুপু চাচি মেয়ে কেউ না, এই কারণে আমাদের আঘাত লাগে নাই। যদি আমাদের এই এই দেহটা যে অবস, আমাদের উম্মার যে দেহটা যে অবস, এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই। বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে, মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না, হয় না, তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না, নামাজে একটু দোয়াও করে না, দুইটা কথাও বলে না, কোনো মানববন্ধন নাই, কোনো প্রতিবাদও নাই, কিছুই নাই, মানে পুরো দেহটাই প্যারালাইজড, শেষ, অবস, অবস অনুভূতি। আর প্রত্যেকটা বর্ডার এক একটা অনিকের প্রান্ত, যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে, ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে, ফিলিংস নাই। সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না, কারণ সুমাইয়া আমার মেয়ে না, আমার মেয়ে আয়েশা তো আর না, আমার মেয়ে মারিয়াম তো আর না, আমার ছেলে ওমার উসমান তো আর না। সুমাইয়া তখন স্বাধীন, যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন, জান্নাতে চলে গেল। জুনাইরিস একজন সাহাবি ছিলেন, ছোটখাটো মানুষ, ইসলাম কবুল করে আসছেন, খায়বার যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন। তাকে মানুষ বিয়ে করতে চাইতো না, কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না, বংশ নিচু মানুষের একটা থাকে না, প্রেস্টিজ ইস্যু, তার মনে কষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে, যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও, গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয়। তখন এক তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না, কিন্তু সেই মেয়ে শুনেছে, সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে, আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই এই সুপারিশ না রাখি। তিনি বললেন জুলাইমিস যেমনই হোক চেহারা আমি তাকে বিয়ে করতে রাজি আছি। তিনি বিয়ে করলেন, সংসার হলো, শুরু হলো। এই সাহাবি খায়বার যুদ্ধে শহীদ হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চারপাশে দেখলেন, তার চারপাশে বারো জন ইহুদির লাশ পড়ে আছে, কয়জন, একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি। আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন, কোলে মানে তার দেহটা এরকম ছিল আর কি, খুব লম্বা চড়া না, নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্যে হুরে নেইনরা তাদের দরজা খুলে দিয়েছে এখন। তিনি তখন স্বাধীন, স্বাধীন উমর ইবনে খাত্তাব তখন স্বাধীন, কখন স্বাধীন, উমর রাদিয়াল্লাহু আনহু যে কোরআন খুলেছিল তহা পড়ছেন, তহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তিনি বলছেন খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে চলো, তার সাহাবীদের কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো, ভিতরে হামজা ছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে, বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য, হ্যাঁ আলা তানতাহি হাত্তা ইয়াজআল আল্লাহু বিকা ক্বারিয়া, ততক্ষণ পর্যন্ত কি তুমি ক্ষান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে। উমর ইবনে খাত্তাব বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকে উমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়ে এসেছি, ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা পড়লেন, মুসলিম হলেন, স্বাধীন হলেন, আগে পরাধীন ছিলেন, বুঝতে পারছেন না কথা। এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন, আবু জেহেলের বাসায় নক করে বলছেন হাল আলিমতা আন্নি ক্বাদ আসলামত, তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি, আবু জেহেল তুমি কি জানলা, শুনলা যে আমি ইসলাম কবুল করেছি। আর একজনের বাসায় যান, উমাইয়া বিন খালাফ, হালে আলিমটা আন্নি ক্বাদ আসলাম, তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি, ওয়াত্তাবাতু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের ইত্তেবা করেছি।
এরপর কুরাইশদের কাবার সামনে গিয়ে বলছেন ইয়া মাশারাল কুরাইশ হে কুরাইশ তোমরা শুনো ইয়ালামু আন্নি কদ আসলামত তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবার কুরাইশরা গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো 40 জন 50 জন গিয়ে তাকে জাপটে ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজন এসে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন ওয়াজটা ভালো করে যারা হিকমতের দোহাই পেরে কাপুরুষতাকে আড়াল করতে চান তারা শুনেন উনি এসে বলেছেন যে আফালা কুনতা কাতান্ত তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারতা না কি দরকার ছিল এভাবে প্রকাশ্যে বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানো শুনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লাউ ফাররিকান্না বাইনাল হাক্কি ওয়াল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার আল্লাহু আকবার তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দেব ইনশাআল্লাহ আল্লাহু আকবার এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি নাম হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমাকে উম্মাহ স্বাধীন উম্মাহ স্বাধীন কিছু করতে গেলেই বলবে স্যাংশন দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরো কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরো বড় পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশনসে গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে আপনি আমাকে বলেন আমরা স্বাধীন উম্মা স্বাধীন ওই তাগুতি শক্তির বিশ্ব কুফুরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন না আর ঈসা ইবনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি সুরসুরি মার্কা ওয়াজ করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাআল্লাহ আল মাহদি মানুষকে সুরসুরি মার্কা ওয়াজ করবেন না খালি ফজিলত আর ফজিলত এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত বৃথা যাবে না একজন শিশুর রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ একজন বোনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ এই যে বিগত দেড় মাসে তোমরা 19,600 জনকে হত্যা করেছো একটা একটা করে হিসাব আমরা নিব ইনশাআল্লাহ 1914 সাল থেকে 2023 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এই হিসাব ওরা দিবে ইনশাআল্লাহ এই হিসাব আমরা নিব ইনশাআল্লাহ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ এই ফিলিস্তিন আমরা ছাড়বো না এই জেরুজালেমও ছাড়বো না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তারপরও আল্লাহ পাক করবেন না আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে